আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোই আছে তো আমি গত দুইটা ব্লগ আগেই বলেছিলাম যে আমার বাসায় একটা নতুন অতিথি এটাকে বলা যায় আমি একটা জিনিস কিনেছি ইউটিলিটি রুমের জন্য আপনাদের সঙ্গে শেয়ার করব সেই পর্বে শেয়ার করা হয়েছিল না তো আজকে সেটাই শেয়ার করছি তো দেখতেই পাচ্ছেন বুঝে গিয়েছেন আপনারা আসলে এটা আমার একটা ইউটিলিটি রুম যেটাকে আপনারা স্টোর রুমও বলতে পারেন যেটা আমার কিচেনের সঙ্গেই এই রুমটা আসলে তো এখানে আমাদের ড্রায়ার ওয়াশিং মেশিন তারপর বিন এগুলা সব রাখা থাকে তো এখানে আমি একটা সেলফের মতন ওয়ালে বানিয়েছি এটা আগে ছিল না আর এই ওয়াশিং মেশিনটা ফেলে দিয়ে বলা যায় এটা আসলে নষ্ট না কিন্তু ওয়াশিং মেশিনটা কিন্তু এটা অনেক পুরানো হয়ে গিয়েছে এজন্য আমার নতুন একটা ওয়াশিং মেশিন কিনলাম আসলে এসব দেশে যখন বাড়ি কিনা হয় বা বাড়ি ভাড়া নেওয়া হয় যেটাই হোক ফুফানিসটি থাকে তো যখন বাড়ি কিনা হয় তখন আস্তে আস্তে করে সবাই জিনিসগুলো চেঞ্জ করে নেয় তো আমি যখন বাড়ি কিনেছিলাম তখনই আমি খাটটাট সবগুলা মানে সব ফেলে দিয়ে নতুন কিনেছিলাম তারপর সোফা তারপর ডাইনিং টেবিল টেবিল সব আমার নিজের এগুলো আমি ফেলে দিয়ে নতুন কিনেছিলাম আর এখানে আসলে বিক্রি করা যায় না ফেলেই দেওয়া লাগে আর কি যতই ভালো হোক তো ওয়াশিং মেশিনটা আসলে আমার চেঞ্জ করা হয়নি ওই সময় কারণ বেশ ভালোই ছিল এখন পর্যন্ত ওয়াশিং মেশিনটা ভালোই ছিল কিন্তু একটু পুরানো হয়ে গিয়েছিল তো আমরা মানে কিনে নিলাম এটা এটা একসঙ্গে ড্রায়ার সহ কিনেছি তো সেজন্য এটা পাওয়া গেল এটা কিনে ফেললাম আর এই যে আরেকটা জিনিস দেখছেন সপ্তাহে বাবা হাত দিয়ে ধরে রেখেছে এটাও কিন্তু ড্রায়ার এটাও কাজ করে বাট এটা আর এখন আমরা কাজ করছি না যেহেতু ওয়াশিং মেশিনের সঙ্গে ড্রায়ার আছে সো আলাদা করে ওটা লাগবে না কিন্তু ভাবতে পারেন যেটা কেন ফেলি নাই ওইটা আসলে ফেলি নাই কারণ ওটার ভিতরে মানে কিছু জিনিসপত্র রাখা যায় সেই জন্য লাইক কিচেন টাওয়েল তারপর টয়লেটের টাওয়েল এগুলো এগুলো রাখা যায় তো ওই জন্য ওটা আর কি ফেলি নাই আচ্ছা থাক আর এই তো এটা আমার নতুন ওয়াশিং মেশিন এবং ড্রয়ার একসঙ্গে এটা হচ্ছে আপনার নয় কেজি ধরবে একসঙ্গে আর ড্রায়ার ড্রাই করা যাবে ছয় কেজি একসঙ্গে তো এটা আসলে ভালো একটা ডিল মাত্র সাড়ে পাঁচশো ইউরো দাম নিয়েছে এই জন্য আর কি কিনে ফেললাম বেশ অনেক দিন ধরে ভাবছিলাম যে কিনব কিনব তো কেনা হয়ে উঠছিল না তো এবার কেনা হয়ে গেল আর হচ্ছে এটা আমরা একসঙ্গে দুইটা কিনেছি সত্যি কথা বলতে গেলে কারণ হচ্ছে আমার ননদ একটা নিয়েছে আমি একটা নিয়েছি এটা হট পয়েন্টের তো দশ বছরের ওয়ারেন্টি আছে তো বেশ ভালো কাজ করে এখন আসলে আমাদের এখানে তো সামার এক দুই মাসই থাকে আর বেশিরভাগ সময় তো বৃষ্টি ঠান্ডা এগুলাই তো কাপড় আসলে বাইরে শুকাতে দেওয়া খুব কম সময়ই হয় তো উইন্টারের সময় আসলে খুব প্রবলেম হয়ে যায় কাপড় শুকাতে চায় না সহজে অনেক সময় লাগে আর পাঁচজন মানুষের সংসার কাপড় অনেক বাচ্চাদের কাপড় থাকে তো ড্রায়ারটা আসলে আমার দরকার ছিল তো এই তো সব কিছু আমি দেখছিলাম এগুলা মানে ছিল যে লিফলেটটা একসঙ্গে যে বুকলেটটা যে কি কোন কত পাওয়ারে দিতে হবে কি না সেটাই এই যেটা রিসিপ্টটা আসলে রিসিপ্টটা আপনার দামটা হয়তো বুঝতে পারছেন না এটা সাতশো ছিল পরে এটা সাড়ে পাঁচশোতে পেয়েছে আর কি তো যাই হোক আমি কাপড় এটা আনার সঙ্গে সঙ্গে লাগিয়ে দিয়ে গেল আর ওরা পুরানোটা নিয়ে গেল। যেখান থেকে কিনেছি ওর দোকানের লোকজন তো এই তো আমি কাপড় ধুয়ে দিয়েছিলাম তো একবারে ড্রায়ারেই দিয়েছিলাম কিন্তু আজকে দেখলাম যে বেশ রোদ তো ওই জন্য ভাবলাম যে এখানে না শুকিয়ে বাইরে মিলে দেই তো এই যে যখন খুললাম তখন কাপড় এভাবে ধোয়া বের হচ্ছে অলমোস্ট ড্রাই আসলে এই কাপড়গুলা জাস্ট নেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বাতাসে শুকিয়ে গেল আর পুরাটা ড্রাই হতে দিলে আমি যদি অফ না করতাম একবার শুকিয়ে আসতো তো ওয়েদার ভালো দেখে আসলে ভাবলাম যে বন্ধ করে দেয় কারেন্ট বিলটা না উঠাই কারণ এগুলো সব কারেন্টে চলে অবভিয়াসলি বিল উঠে আর আমি আসলে কাপড় ঢুকানোরটাও তো শ্যুট করেছিলাম কিন্তু কিভাবে যেন হয় নাই আচ্ছা যে কোনো পরে এক সময় আমি দেখাবো না কীভাবে ধুই মানে কোন ইয়েগুলো সিলেক্ট করতে হয় তো এটা একটু বাইরে নেড়ে দিব। দেখছেন আপনার বাড়িটা রোদ আছে আর এরপরে আমি চলে যাবো হচ্ছে আমার মেয়ের আবার আছে একটু ক্লাস পার্টি ছিল কিন্তু ওই মানে প্রি স্কুলের ক্লাস পার্টি এখানে ওরা সিস্টেমটা করেছে একজন একজন করে বাচ্চাকে এক একটা টাইম দিয়েছে ওই সময় আর কি বাচ্চার সঙ্গে যে একজন যে ওই সার্টিফিকেটটা নিয়ে আসতে বলেছে একসঙ্গে অনেক বাচ্চা না তো বেশ সুন্দর একটা একটা বলা যায় যে বাচ্চাগুলা টিচারদের সঙ্গে লাস্ট টাইম দেখা করতে পেরেছে কারণ সেপ্টেম্বরে যখন স্কুলে যাবে সেটা হবে ওর মেইন স্কুল মানে সত্যিকার পড়াশোনা শুরু হওয়ার স্কুল এতদিন তো প্রি স্কুলে ছিল তো আমি যাচ্ছি আমি আর আমার মেয়ে যাচ্ছি বাসায় সপ্তকের বাবা আছে দুই ছেলে আছে তো আমরা দুইজন যাচ্ছি আর কি আপনাদেরকে দেখাচ্ছি আর এটা হচ্ছে যে আমাদের এখানে বলেই যে আমাদের এখানে প্রি স্কুল শুরু হয় হচ্ছে আড়াই বছর বয়স থেকে সাড়ে চার বছর বয়স পর্যন্ত এটা প্রি স্কুল বলে আর সাড়ে চার থেকে হচ্ছে আসল স্কুলটা শুরু হয় তো সাড়ে চারে শুরু হয়ে যে দুটা ক্লাস থাকে সেই দুটার নাম হচ্ছে জুনিয়র ইনফ্যান্ট অ্যান্ড সিনিয়র ইনফ্যান্ট যেটা বাংলাদেশের কেজি নার্সারি এগুলো যে বলে ওইগুলো আর কি দুইটা বছর তারপরে ক্লাস ওয়ান আর কি দ্যাট মিন্স সিক্স পাস হতে হয় ক্লাস ওয়ানে যেতে যেতে আর কি তো ওই তো আমরা চলে এসেছি আমি আর আমার মেয়ে সে তো খুবই এক্সাইটেড সে আসলে তার ফ্রেন্ডের কথা জিজ্ঞেস করছিল যে ওরা কোথায় মানে যেহেতু আর গাড়ি দেখছিল না ও ভাবছিল যে আর অন্যরা কোথায় এসেছে বা ফ্রেন্ডরা কে কে আসবে তো আমি বললাম যে আর কেউ আসবে না এখন আমি আর তুমি আমরা চলে গেলে তারপর অন্য একজন কেউ আসবে এরকম আর কি আসলে এখানে স্কুলগুলাতে মানে এই ক্লাস টোয়েন্টি টোয়েন্টিগুলা এত ওরা যেহেতু ওরা স্কুলে লাস্ট কয়টা দিন মিস করেছে বা অনেক কিছু মিস ট্যুর মিস করেছে যেটা সামারে হয় স্পোর্টস ডে মিস করেছে কিন্তু স্কুলের পক্ষ থেকে আসলে সব ধরনের চেষ্টা করেছে যে ওদেরকে স্পেশাল ফিল করানোর জন্য মেল করছে ভিডিও বানিয়ে পাঠাচ্ছে কার্ড পাঠাচ্ছে তো এটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফাঁকে মেঘলাও হয়ে গিয়েছে এক সাইডে দেখেন একটু আগে ঝকঝকে রোদ ছিল ওই যে এখনও রোদ আছে আসলে এখানকার ওয়েদার এরকমই কি করার আছে আর একটু হয়তো বৃষ্টি পড়বে বা নাও করতে পারে আবার ঝকঝকা হয়ে যাবে এরকম যেহেতু তোদের ওদের স্কুলের এটা একটা ফিল্ড পাশে একটা ফিল্ড এখানে দেখেন আপনার ছোট্ট করে শুধু ওদের যে টিচাররা ওরা ছিল একটা টেবিল টেবিলের উপর ওর একটা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট তারপর ওর একটা জার্নাল মানে ও এক বছর স্কুলে যা যা করেছে সেগুলো সব দিয়ে দিয়েছে তারপরে যেরকম কংগ্রাচুলেশনস লেখা একটা গুডি ব্যাগ ছিল ওর মধ্যে একটু সুইট তারপরে এরকম কিছু জিনিস ছিল এই তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই সার্টিফিকেটটা দেওয়ার জন্যই মেইনলি ওকে ডাকা হয়েছে আর কি তো সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ আসলে স্কুলে যাবে এটাই আসলে আসলে স্কুল আসলে স্কুলের ভিতরেই একটা পার্ট ছিল যেটা হচ্ছে যে কী বলা এটাকে স্কুল হিসেবে ছিল এটা প্রে স্কুলের টিচার ক্যাথরিন আর মার্চে না আসলে ওরা তিন ভাই বোনই একই প্রে স্কুলে পড়লো এবং এই দুইজনই টিচার ছিল মানে সপ্তক শুরু করেছিল এদের সাথে তো আজকে বারো বছর পরে আমার বাচ্চাদের মধ্যে লাস্ট আর ইনশাল্লাহ আর তো কোনো প্রেস করে যাওয়ার মতন আমার বাচ্চা নাই সো ওইটাই শেষ তো এই তো সুন্দর একটু স্মৃতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এগুলো আমি উঠিয়ে রাখবো আমার সব বাচ্চারই আমি এই জিনিসগুলো উঠিয়ে রাখি তো পুরানো কথাটা আপনাদেরকে বলি যে নতুন করে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অবশ্যই অলে ক্লিক করে দেবেন আর যারা করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের আর একটা কথা বলবো যখন আপনারা দেখেন প্লিজ একটা লাইক দিবেন লাইক দিলে অনেক ভালো লাগে আর কমেন্ট তো করবেনি সুন্দর সুন্দর কমেন্ট করতে খুবই ভালো লাগে আর আমি আজকে আরেকটা কথা বলি এই সুযোগে যে আমি এক বছর আমার চ্যানেলের বয়স এক বছর নিয়ারলি এক মাস হয়নি এখনও যাই হোক আমি এক বছরের মধ্যে বিশ্বাস করবেন কি না জানেন আমি বা অন্যরা কীভাবে দেখবেন জিনিসটা কিন্তু আমি এখন পর্যন্ত আল্লাহর রহমতে কোনো ধরনের বাজে কোনো কথা কমেন্টসে পাইনি আমি যতটুকুই পেয়েছি অনেক ভালো ভালো কমেন্টস আপনাদের কাছে পেয়েছি সাজেশন পেয়েছি কোয়েশ্চেন পেয়েছে কিন্তু অনেক অ্যাপ্রিসিয়েশন পেয়েছে আমি সত্যি কথা বলতে গেলে আমি অসম্ভব খুশি এই ব্যাপারটায় কারণ সমালোচনা করা বা ভুল হলে সেটা অবশ্যই ধরিয়ে দেবেন আমি বারবার বলি কিন্তু সেটা খুবই সুন্দর করে কারণ একটা কথা অনেকভাবে বলা যায় তো আপনারা প্লিজ সুন্দর সুন্দর কমেন্ট কন্টিনিউ করবেন আমাকে আমার অনেক ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে তারপর এই তো পাশে থাকবেন আমার চ্যানেলটার আমি চেষ্টা করব আরো ভালো ভালো সুন্দর সুন্দর কাজ দিতে তো এটা হচ্ছে সে আনার নিউ টিচার যেটা আর কি সেপ্টেম্বর থেকে শুরু হবে আর এই তো একটা টিচারদের পক্ষ থেকে এই জিনিসগুলো আসলে এই দেশের এদের খুবই সুন্দর সব বাচ্চাকে দেওয়া হয় খুব ভালো লাগে তো এই তো আমি প্রায় আমার ব্লগের শেষের দিকেই চলে এসেছি জায়গাটা খুবই সুন্দর এটা তো আপনারা হয়তো আগেও দেখেছেন এটা স্কুলেরই একটা ফিল্ড পাশেই আমি আর আমার মেয়ে আমাদের স্মৃতিটা থাকল তো প্লিজ আর ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দিতে পারেন আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই বিদায় নিয়ে নিব আল্লাহ হাফেজ